আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একজন সাহাবী সম্পর্কে জানাব যিনি ইসলাম গ্রহণের পূর্বে একজন দুর্ধর্ষ ডাকাত ছিলেন। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মক্কা যে গিরিপথের মাধ্যমে বাকি পৃথিবীর সাথে যুক্ত ছিল সেটার নাম ছিল ওয়াদান ভ্যালি এবং সেখানেই ছিল গিফার গোত্রের বসবাস। অত্যন্ত দুর্ধর্ষ এই জাতি মক্কা এবং সিরিয়ার মধ্যে যে সকল বাণিজ্য বহর চলাচল করত তাদেরকে জিম্মি করে চাঁদাবাজি করত। বাণিজ্য কাফেলা তাদের দাবি পূরণে ব্যর্থ হলে তারা মালামাল আর ধন সম্পদ লুণ্ঠন করত। জুন্দুব ইবনে জুনাদা নামে এই গোত্রের একজন ভয়ঙ্কর এবং ক্ষিপ্র নেতা ছিল যাকে মানুষ আবুজর নামেই বেশি চিনত। লোকটি সমগ্র আরব অঞ্চলে তার সাহসের জন্য বিখ্যাত ছিল। সাহসের পাশাপাশি তাকে আরও একভাবে মানুষ চিনত। তখন আরবের মানুষরা যে ধর্মে বিশ্বাস করে জীবন ধারণ করত সে সেই ধর্মকে মিথ্যা বলে মনে করত। ওয়াদান মরুভূমিতে অবস্থানকালে একদিন তার কাছে খবর পৌঁছালো যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি মক্কায় নিজেকে আল্লাহর নবী বলে পরিচয় দিচ্ছে। এ কথা শোনার পর তার অন্তরে খেলে গেল এক অদ্ভুত আলোড়ন। তার মন বলে উঠল, এই লোকটি হয়তো সে যে এই জাতিকে মূর্তি পূজা এবং পাপাচার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাই তিনি এ বিষয়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পেলেন না। তাই তার অস্থির মনের ব্যাকুলতা আরও বেড়ে গেল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কোনোভাবেই আর দেরি করা যাবে না এবং একজন বিশ্বস্ত কাউকে দিয়ে নিশ্চিত খবর নেয়ার সিদ্ধান্ত নিলেন। তার ছোট ভাইয়ের নাম ছিল আনিস। বড় ভাইয়ের অস্থিরতা তার চোখেও ধরা পড়েছিল। আনিস নিজেও বড় ভাইকে গভীরভাবে ভালোবাসত। আবুজর একদিন তাকে ডেকে নিয়ে বললেন, তুমি মক্কায় চলে যাও, ওখানে গিয়ে চুপি চুপি সে লোকটিকে খুঁজে বের করবে যে নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছে। সাবধান থেকো, ওখানকার মানুষ তোমার পরিচয় জানতে পারলে তোমাকে মেরেও ফেলতে পারে। লোকটি কি কি বলে তুমি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, বিশেষ করে তার কথাগুলো যা সে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে বলে বলছে। দ্রুত যাও আর ফিরে এসে আমাকে সব কিছু জানাও। আনিস দেরি না করে সাথে সাথেই বেরিয়ে পড়ল। মক্কার তখন বিপদ সংকুল অবস্থা। নতুন নবীর দাবিদার মুহাম্মাদের সন্ধান করা অত্যন্ত বিপজ্জনক। নানা সংশয় এবং শঙ্কার মধ্যেই আনিস একদিন খুঁজে বের করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর আনিস তার কথা শুনলেন। তারপর মক্কা থেকে দ্রুত ওয়াদানের পথে রওনা হলেন। আর এদিকে আবুজর তখন অস্থির হয়ে উঠেছেন। সে সবসময় মক্কা থেকে ওয়াদানের পথের দিকে তাকিয়ে থাকত, অপেক্ষা করত তার ছোট ভাই আনিসের জন্য। একদিন দেখা গেল আনিস ফিরে আসছে। তিনি ছুটে গেলেন আনিসের কাছে। উদ্বিগ্ন হয়ে আবুজর জিজ্ঞেস করলেন, কি দেখলে ওখানে, দেখা হয়েছিল তার সাথে? উত্তরে আনিস বলল, হ্যাঁ, আমি একজন মানুষকে ওখানে পেয়েছি যে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছে। সে কবি নয়, সে মানুষকে কেবল সত্য ও সৎ কাজের দিকে ডাকছে। তারপর আবুজর জিজ্ঞেস করলেন, মানুষজন তার সম্বন্ধে কি বলছে? এর উত্তরে আনিস বললেন, তারা তাকে জাদুকর, মিথ্যাবাদী আর কবি হিসেবে আখ্যায়িত করছে। এটা শুনে আবুজর আরও অস্থির হয়ে গেল এবং বলল, তুমি আমার কৌতূহল মেটাতে পারলে না। যদি আমি নিজেই মক্কায় যাই আর সেই নবী বলে দাবিদার লোকটির সব কিছু নিজেই দেখে আসি, তাহলে তুমি কি আমার পরিবারের দিকে খেয়াল রাখতে পারবে? উত্তরে আনিস বলল, হ্যাঁ, অবশ্যই পারবো, তবে সাবধান, মক্কার লোকদের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এরপর আর দেরি না করে আবুজর বেরিয়ে পড়লেন। তারুণ্যে উদ্দীপ্ত যৌবন তার, জীবনে কতবার মানুষের সম্পদ লুট করার জন্য ক্ষিপ্র গতিতে ঘোড়া ছুটিয়েছেন, আর আজ তিনি চলেছেন এক মহাসত্যকে গ্রহণ করে নেয়ার জন্য। প্রখর সূর্য, গভীর রাতের নিকষ কালো অন্ধকার, সব কিছু পেছনে ফেলে অকুত ভয় মানুষটি এগিয়ে চললেন মক্কার দিকে। মক্কায় পৌঁছেই আবুজর বুঝতে পারলেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার চেষ্টা করার কারণে তিনি অত্যন্ত অনিরাপদ ও ঝুঁকির মধ্যে রয়েছেন এবং এজন্য তিনি কঠিন সতর্কতা অবলম্বন করবেন বলে সিদ্ধান্ত নিলেন। আবুজর লক্ষ্য করলেন কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের নির্মমভাবে শাস্তি দিচ্ছে, আর কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সেটা দেখার জন্য চতুর গোয়েন্দা বাহিনী নামিয়েছে। আবুজর আগে থেকেই জানতেন এই অবস্থা তাকে হয়তো মোকাবেলা করতে হতে পারে। তাই বুদ্ধিমান আবুজর কোনো লোকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
জিজ্ঞেস করা থেকে বিরত থাকলেন। সারাদিন তিনি সামগ্রিক পরিস্থিতি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করতেন, আর রাত হলে কাবা ঘরের এক কোণে শুয়ে পড়তেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ভাবলেন, তিনি নিশ্চয়ই একজন আগন্তুক। তাই হযরত আলী তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এরপর আবুজর মেহমান হিসেবে চললেন আলীর বাড়িতে। সেখানে রাত যাপন করে আবার সকালে কাবায় ফিরে আসলেন। তবে আবুজর বা আলী কেউ কাউকে কোনো প্রশ্ন করলেন না। মুহাম্মদ নামের নবী বলে দাবিদার লোকটির দেখা পাবেন বলে পরদিন সারাদিন তিনি কাবার কাছে খুঁজে খুঁজে কাটিয়ে দিলেন, কিন্তু দেখা পেলেন না। রাতে আবার চলে এলেন কাবার মসজিদে ঘুমাতে, এবং আজকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেলেন। আজকে আলী তাকে বললেন, এখনও কি সেই সময়টি হয়নি যখন মানুষ বাড়ির দিকে ফিরে যায়? চলুন। আবুজর আজও আলীর সাথে তার বাড়িতে এলেন, এবং আজও দুজনের কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করলেন না। এমনিভাবে তৃতীয় দিনও এলো। আজও আলীর বাড়িতে আলীর মেহমান হয়ে আবুজর এসেছেন। আজকে আলী জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে বলবেন কেন আপনি মক্কায় এসেছেন? আবুজর বলল, আমি আপনাকে তখনই বলবো যখন আপনি আমার সাথে এই প্রতিজ্ঞা করবেন যে আমি যা চাই তার সঠিক সংবাদ আপনি আমাকে দেবেন, আর কাউকে সেটা জানাবেন না। আবুজরের এই কথায় আলী রাজি হয়ে গেলেন। আবুজর বললেন, আমি অনেক দূর থেকে অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছি একজন লোকের খোঁজে, যার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছে। আমি শুধু তার সাথে দেখা করে তার কিছু কথা শুনতে চাই। আনন্দে আলীর চেহারা উদ্ভাসিত হয়ে উঠল। আলী বললেন, আল্লাহর শপথ, তিনি সত্যিই একজন নবী। আলী তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যে শিক্ষা দিচ্ছেন তার থেকে কিছু অংশ আবুজরকে শোনালেন। এবং এরপর আলী বললেন, কাল সকালে আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। আমি যেখানে যাব আপনি দূর থেকে আমাকে অনুসরণ করবেন। আমি যদি আপনার জন্য বিপদজনক কোনো কিছু দেখি তাহলে আমি মূত্রত্যাগ করার ভান করে থেমে যাব, তখন আপনিও থেমে যাবেন। আর আমি যদি চলতে থাকি তাহলে আপনি আমাকে অনুসরণ করবেন, এবং আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন। সে রাতে আবুজরের ঘুম হলো না। এতদিন ধরে যে মানুষটিকে দেখার জন্য তিনি হন্য হয়ে ঘুরছেন, কাল তার সাথে দেখা হতে যাচ্ছে। আর তিনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে তার জীবনে একটি সৌভাগ্যময় দিন আসতে যাচ্ছে। পরদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আবুজর চললেন আলীর সাথে। আলীর সাথে দূরত্ব বজায় রেখে তিনি আলীর পদচিহ্ন অনুসরণ করতে লাগলেন। কোনো বিপদ ছাড়াই একসময় তারা পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত গন্তব্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাচাই করার জন্য আবুজর আগে থেকেই অনেক কিছু ভেবে রেখেছিল, কিন্তু আজ যখন তিনি মুহাম্মদ নামের এই লোকটির সামনে এলেন, তার আগেই আল্লাহ তার অন্তরে ইমানের আলো ঢেলে দিয়েছেন। প্রথম দেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, হে আল্লাহর রাসূল। আবু জরার চেয়েও সুন্দর ভাষায় সেই সম্বোধনের জবাব দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তোমার উপরও আল্লাহর শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আর এভাবেই আবুজর হলেন প্রথম মানুষ যিনি আল্লাহ রাসূলকে সেই কথাগুলো দিয়ে সম্বোধন করলেন যা পরবর্তীতে মুসলিমদের জন্য সম্বোধন রীতি হিসেবে নির্ধারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তিনি তাকে কোরআন থেকে কিছু বাণী পড়ে শোনালেন। আবুজর মোটেও দেরি করলেন না। সত্যের আলো তার হৃদয়ে আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছিলেন। আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস তার মুখ দিয়ে উচ্চারিত হলো। আর ভাগ্যবান এই লোকটি এভাবেই প্রথম দিককার মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন, যাদের সীমাহীন মর্যাদার কথা স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। এরপর আবুজর আল্লাহ রাসূলের সাথে মক্কায় থাকতে লাগল। আল্লাহ রাসূল তাকে ইসলাম এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুজরকে বলেছিলেন, তোমার ইসলাম গ্রহণের কথা তুমি এখানে মক্কার কাউকে এখন জানিও না, আমার ভয় হয় কাফিররা তোমার সম্পর্কে জানতে পারলে ওরা তোমাকে মেরে ফেলবে। আবুজর তারুণ্যদীপ্ত দুঃসাহসিক মানুষ ছিল। ইসলাম গ্রহণের আগে তিনি কাউকে কখনো ভয় পাননি। শুধু তাই নয়, বরং তার সাহস এবং পৌরুষত্ব সবাইকে অবাক করত। আর ইসলাম গ্রহণের পর তো তার অন্তরে ইমানের তেজ, কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আবুজর বললেন, যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতক্ষণ না আমি কাবার প্রাঙ্গণে কুরাইশদের মাঝখানে গিয়ে যে সত্য আল্লাহ আমাকে দিয়েছেন সে সত্যের ঘোষণা না দেব। আবুজরের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এরপর আবুজর কাবার মসজিদে গেলেন। কুরাইশরা সেখানে বসেছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝখানে গিয়ে পৌঁছালেন এবং গলার সর্বোচ্চ আওয়াজে বললেন, হে কুরাইশগণ, আমি তোমাদের ঘোষণা করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার সাথে সাথে সেখানে বিস্ময়কর প্রতিক্রিয়া হলো। কুরাইশরা লাফ দিয়ে উঠে পড়ল এবং বলতে লাগলো, ওকে এখনই ধরো, সে নিজের ধর্ম ত্যাগ করেছে। এক পর্যায়ে কুরাইশরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললো এবং তাকে নির্দয়ভাবে মারতে লাগলো। কুরাইশদের অত্যাচার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন এবং কুরাইশদের হাত থেকে তাকে রক্ষা করলেন। তারপর কুরাইশদের উদ্দেশ্যে বললেন, তোমরা ধ্বংস হয়ে যাও, এগুলো কি করছো তোমরা? তোমরা কি গিফার গোত্রের একজন লোককে মেরে ফেলতে চাচ্ছ, যে গোত্রের উপর দিয়ে তোমাদের বাহন এবং ব্যবসায়ের জিনিসপত্র মক্কা দিয়ে বের হয়? ওনার এই কথাগুলো শুনে কুরাইশরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। এই ঘটনার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন এবং নবীজি তার ক্ষতবিক্ষত অবস্থা দেখে বললেন, আমি কি তোমাকে বলিনি মক্কার লোকদের সামনে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার জন্য? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কাজটি করার জন্য আমি মন থেকে চাইছিলাম এবং আমি আমার মনের ইচ্ছে পূরণ করেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জাতির কাছে ফিরে যাও আর তুমি যা দেখেছো এবং যা শুনেছো তা তাদেরকে জানাও, তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও, আল্লাহ হয়তো তোমার মাধ্যমেই তাদেরকে কল্যাণের দিকে নিয়ে আসবেন এবং তাদের মাধ্যমে তোমাকে পুরস্কৃত করবেন। আর তুমি যখন শুনবে আমি প্রকাশ্যে চলে এসেছি তখন তুমি আমার কাছে চলে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জাতির কাছে ফিরে গেল এবং তার পৌঁছানোর খবর পেয়ে তার ছোট ভাই আনিস তার কাছে দৌড়ে ছুটে আসলো এবং জিজ্ঞেস করলো, আপনি কি করলেন সেখানে? এর উত্তরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি মুসলিম হয়েছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে শিক্ষা দিচ্ছেন সেটাকে সত্য বলে বিশ্বাস করছি। এই কথা শুনে আনিসও বলল, আমি আপনার ধর্ম আর মতের বিরুদ্ধে নই, আজ থেকে আমিও মুসলিম আর বিশ্বাসী হিসেবে নিজেকে ঘোষণা করলাম। এরপর দুই ভাই তাদের মায়ের কাছে গেল এবং মাকে ইসলামের দাওয়াত দিল। মা বললেন, তোমাদের দুই ভাইয়ের বিশ্বাসের সাথে আমার কোনো দ্বিমত নেই, আজ থেকে আমিও ইসলাম গ্রহণ করলাম। সেদিন থেকে বিশ্বাসী মুসলিম পরিবার গিফার গোত্রের লোকদেরকে অক্লান্তভাবে ইসলামের দাওয়াত দিয়ে চলল। ফলশ্রুতিতে গিফার গোত্রের অধিকাংশ লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগ পর্যন্ত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের মধ্যে অবস্থান করতে লাগলেন। বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধের সময় পর্যন্ত এই গোত্রটি ওয়াদান মরুভূমিতেই অবস্থান করতে লাগলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মদিনায় চলে এলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যেন তিনি সর্বক্ষণ তার একান্ত সান্নিধ্যে থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে অনুমতি দিলেন এবং তার সাহচর্য ও কাজকর্মে সবসময় সন্তুষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়ই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যদের থেকে প্রাধান্য দিতেন এবং যখনই তার সাথে দেখা হতো তিনি তার দিকে তাকিয়ে মুচকি হাসতেন। এরপর সময় বয়ে চলল এবং একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। এরপর আবু যর আর মদিনায় থাকতে পারলেন না। প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যতা তাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছায়ার মতো আগলে রেখেছিল তার অভাব তাকে প্রতিটি মুহূর্তে যেন বিদ্ধ করছিল। তাই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো খিলাফতকাল তিনি সিরিয়ার মরুভূমিতে নিভৃতে কাটিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামাস্কাসে অবস্থান করছিলেন। দুনিয়ার প্রতি চিরকাল উদাসীন আবু যর লক্ষ্য করলেন মুসলিমরা পরকাল বাদ দিয়ে দুনিয়া এবং বিলাসিতার দিকে ঝুঁকে পড়েছে। তিনি এতে অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় ডেকে পাঠালেন। মদিনায় এসেও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সমাজের বিলাসিতার চিত্রই দেখতে পেলেন। অবিশ্বাস্য রকম দৃঢ় ও সারা জীবন একই রকম দুনিয়া বিমুখ এ লোকটি মুসলিমদের এ পরিবর্তন সহজভাবে নিতে পারলেন না। এর ফলে শাসক খিলাফতের সাথে তার দ্বন্দ্ব বাড়তে লাগলো। এমনকি আবু যরের দৃঢ় দুনিয়া বিমুখতায় মুসলিম সমাজেও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিল।
এরকম অবস্থায় খলিফা উসমান তাকে ডেকে পাঠালেন এবং তাকে মদিনার কাছে নির্জন একটি মরুভূমিতে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেন। এরপর আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকালয় থেকে অনেক দূরে মরুভূমিতে চলে গেলেন এবং সেখানে প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে বাস করতে লাগলেন। তিনি যখন মরুভূমিতে বাস করছিলেন তখন একবার এক লোক তার সাথে দেখা করতে এলো। অত্যন্ত আশ্চর্য হয়ে সেই লোকটি লক্ষ্য করল যে আবু জরের বাড়িটি প্রায় শূন্য, সম্পদ বলতে সেখানে কোনো কিছুই নেই। লোকটি তাকে জিজ্ঞেস করল, হে আবু জর, আপনার সম্পদ কোথায়? আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, পৃথিবীর পরের জীবনে আমার জন্য একটি বাড়ি আছে, আমার সব উত্তম সম্পদগুলো আমি সেখানেই পাঠিয়ে দিয়েছি। লোকটি বুঝল আবু জর আসলে কি বোঝাতে চাইছেন। তারপর বলল, কিন্তু আপনি যতদিন এই দুনিয়াতে আছেন ততদিন তো আপনার কিছু সম্পদ থাকা উচিত, তাই না? উত্তরে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি এই পৃথিবীর মালিক তিনি তো আমাকে এ সম্পদের কাছে ছেড়ে দেবেন না। একবার সিরিয়ার আমির এক লোক পাঠিয়ে আবু জরকে তার প্রয়োজন মেটানোর জন্য 300 দিনার পাঠিয়ে দিল। আবু জর সেই দিনারগুলো ফেরত পাঠালেন এবং বললেন, হে আমির, আপনি কি এই দিনারগুলো দেওয়ার জন্য আমার চেয়ে আরও বেশি চাহিদা সম্পন্ন লোক খুঁজে পেলেন না? তখন 32 হিজরি, আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইন্তেকালের সময় উপস্থিত হয়েছে। নির্জন মরুভূমিতে তিনি এবং তার স্ত্রী একা। রাবাতা নামের সেই মরুভূমিটি এমন একটা জায়গা ছিল যেখানে সাধারণত একেবারেই কোনো লোক যাওয়া আসা করতো না। তার উপর সেই সময়টা এমন ছিল যখন কোনো বাণিজ্য কাফেলাও যাতায়াত করতো না। মৃত্যু পথযাত্রী আবু জরের অবস্থা দেখে তার স্ত্রী কোনো সাহায্য পাওয়ার আশায় ব্যাকুল হয়ে পড়লেন। স্ত্রীর এই অবস্থা দেখে আবু জর বললেন, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে এখানকার একজনের মৃত্যু হবে নির্জন মরুভূমিতে, কিন্তু তার মৃত্যুর সময় মুমিনদের একটি দল সেখানে উপস্থিত হবে। শোনো বিবি, আমি নিশ্চিত সেই মানুষটি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কেই বলেছিল, কারণ সেদিন আমরা সেখানে যারা উপস্থিত ছিলাম তাদের সবাই মৃত্যুবরণ করেছে, কেবল আমিই বাকি। তুমি পথের দিকে খেয়াল রাখো, নিশ্চয়ই আল্লাহ রাসূল মিথ্যে বলেনি। এর কিছুক্ষণ পরেই আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু জরের স্ত্রী একবার স্বামীর কাছে আরেকবার উঁচু টিলার উপর উঠে দূরে খেয়াল করতে লাগলেন, এই অসময়ে কে আসবে এই পথে। এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। অবশেষে দূরে দেখা গেল ধুলোর ঝড় তুলে একদল লোক এদিকেই আসছে। কাফেলাটি এসে আবু জরকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এই লোকটি কে? তখন তার স্ত্রী উত্তর দিল, ওনার নাম আবু জর। কাফেলার লোকেরা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জর? তার স্ত্রী বললেন, হ্যাঁ। তখন লোকেরা অত্যন্ত অস্থির হয়ে বলল, আমাদের জান কুরবান হোক। তারপর তারা দ্রুত আবু জরের জানাজা ও দাফন সম্পন্ন করলেন। প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার সালাত পড়িয়েছিলেন। এমনিভাবেই আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়া বিমুখ হয়ে, কেবলমাত্র আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। একদিন যে লোকটি ওয়াদান ভ্যালির আতঙ্ক আর ত্রাসের নাম ছিল, সেই ব্যক্তিটি একদিন নির্লোভ এবং দুনিয়া বিমুখতার দৃষ্টান্ত রেখে গেছেন। ইমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তার অন্তরকে পরিবর্তন করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করতেন তখনই তিনি অঝর ধারায় কাঁদতেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।